গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, নিশ্চয়ই সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে ছাদ থেকে আমি ভিডিওটা শুরু করছি। দেখো মালি কতগুলো গাছ নিয়ে এসছে, এই গাছগুলো আজকে টবে পোঁতা হবে। আর দেখো টবগুলো সব উল্টিয়ে দেওয়া হয়েছে, টবগুলো থেকে সব মাটিগুলো বের করে নেওয়া হয়েছে, এগুলোকে রিফ্রেশ করা হচ্ছে। আর পুরনো গাছগুলো যেগুলো নষ্ট হয়ে গেছিলো, পোকা লেগে গেছিলো, সেগুলোকে সব ফেলে দেওয়া হচ্ছে। ফেলে দিয়ে এই নতুন গাছগুলো পোঁতা হবে। দেখো মাটিগুলোকে পুরো ঝেড়ে ঝেড়ে সব ফেলছে, ফেলে মাটিগুলোকে পরিষ্কার করে ওষুধ ফুষুধ দিচ্ছে মালি। আর আমরা এখন সকাল থেকেই সবাই ছাদে মালির কাজ দেখছি, কারণ মালির কাজ ঠিক মতো না দেখলে মালি ফাঁকি দিয়ে চলে যায়। তো আমরা ছাদেই সব দেখাশোনা করছি মালির কাজ। আর যে কটা গাছ পুঁতলো সবগুলো কিন্তু জবা ফুল গাছ। আমাদের জবা ফুল গাছ খুব ভালো লাগে, কারণ 12 মাস ফুল দেয়, তো সব জবা ফুল গাছই পুঁতছে। এইবারে সব নতুন গাছগুলো পোঁতা হবে, প্রায় 7খানা গাছ পোঁতা হবে। 7টা টব খালি করা হয়েছে, 7টা গাছ। দেখো কি সুন্দর জবা গাছটা, 7টা গাছ পোঁতা হবে। এখন গাছ ফাছ সব পুঁতে নিয়েছে, এখন ছাদটাকে পরিষ্কার করছে। আর মালি দাঁড়িয়ে থাকলে মালি কিন্তু খুব ভালো পরিষ্কার কাজ করে, খুব সুন্দর কাজ করে। এরপরে সব গাছের মতো ওষুধ দেবে। আর এই মালিকে দেখাশোনা করতে করতে আজকে প্রায় সকালটা ছাদেই কেটে গেল। Thank you.
মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। কিন্তু আজকে সকাল থেকেই অনেক কাজকর্ম ছিল, মানে কাজকর্ম মানে মেনলি ছাদে। দেখলেই তো ছাদে সকাল থেকে পুরো, এখন ঘড়িতে 2 বাজে, এখন জাস্ট আমার রান্না শেষ হলো, এখন আমি যাবো স্নান করতে। স্নান করে এসে লাঞ্চটা করে ফেলবো, লাঞ্চ বানিয়ে গেলাম আর সকাল থেকেই আজকে পুরো ছাদে কাটালাম। গাছগুলো সব পরিচর্যা হলো, কিছু গাছ মানে পুরনো হয়ে গেছিলো তো নষ্ট নষ্ট হয়ে গেছিলো, সেই গাছগুলোকে মালি কী করলো, তুলে দিল, তুলে মাটিটাকে আবার রিফ্রেশ করে নতুন গাছ পুঁতলো। তো সেগুলো তোমাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করলাম। মানে সকাল থেকে না খাওয়া ভুলে আমরা ছাদে, মানে আমরা 3 জনেই ছাদে ছিলাম আজকে, না খাওয়া ভুলে ছাদে। তারপরে তো আমার ছেলে এসে নিচে নামলো, ওর অনলাইন ক্লাস, যেহেতু আজকে সোমবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আমার হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে, তো ছাদে ছিল আমার সাথে, মালির সব দেখাশোনা করছিলো। আর তারপরে আমার ছেলে এসে অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছে আর আমি এসে রান্নাবান্না শুরু করলাম। তো এখন ঘড়িতে প্রায় 2 বাজে, আমি লাঞ্চ রান্না করে ফেলেছি আর তাড়াহুড়ো করে লাঞ্চ রান্না করেছি। কী বলো তো, আজকে রান্না করেছি ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, সে ছোটো আলু দম করেছিলাম 31 তারিখে, সেই আলু কিছু রয়ে গেছিলো, সেই ছোটো আলু দিয়ে ডিম দিয়ে করেছি ডিমের ঝোল। আর হচ্ছে শাক, ছাদে বসেই শাক বেছেছি, মেথি শাক, ডিমের ঝোল আর ভাত। এখন আমি ফট করে স্নান করে এসে তারপরে লাঞ্চটা করে ফেলবো। তো ঘড়িতে অলরেডি বেজে যাবে 3টে, চলো তোমাদের আগে লাঞ্চটা দেখিয়ে দিই। তো আজকে দেখো আমি তাড়াহুড়ো করে লাঞ্চ বানিয়েছি, এই ছোট আলু দিয়ে ডিমের ঝোল একটা বানিয়েছি আর বানিয়েছি মেথি শাক। আর এই এখানে ভাত হচ্ছে, তো তোমরা দেখলে লাঞ্চ বানিয়ে নিয়েছি আর এখন ভাতও হচ্ছে, মোটামুটি ভাত হয়ে গেলে 1 সেকেন্ডে স্নানটা সেরে আসবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো এখন বেশি স্নান টান করবো না, অল্প একটু গরম জল দিয়ে স্নান করে আসবো, হ্যাঁ করে তারপরে আমরা লাঞ্চটা খেয়ে। আর ছাদে গাছগুলোতে না কি হয়েছিল, নষ্ট নষ্ট হয়ে গেছিলো, মানে কি হয়েছিল, পোকা লেগে গেছিলো, ফুল দিচ্ছিল না, তো সেই জন্য গাছগুলো মানে মরেই গেছিলো প্রায়, যে তুলে ফেলে দেওয়া হলো, তুলে ফেলে ফ্রেশ আবার জবা গাছ পোতা হলো, তো মাটিগুলোকে রিফ্রেশ করা হলো। আর খাওয়া দাওয়া করে আজকে যাব সামনের ফ্ল্যাটে, ওখানে আজকে আমাদের মিটিং আছে, কারণ সামনেই আমাদের পার্টি হবে, একটা আমাদের লেডিস পার্টি হবে, রাত্রিবেলা হোক না দিনের বেলা হবে, সব এই নিয়ে খাবার দাবার আসবে, আনবো হোটেল থেকেই আনবো, কারণ যেহেতু আমরা জাস্ট আড্ডা মারবো, গল্প করবো, তো রান্নাবান্না করবো না। আর এখানে আমাদের হাজব্যান্ডরা কেউ অ্যালাউ নেই, এখানে শুধু আমরা মেয়েরাই করছি আর আমাদের বাচ্চারা থাকবে, তো সেই নিয়ে এখন একটা মিটিং হবে, তো সেখানেও যাবো এখন। আর এই জাস্ট লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে যাবো সামনে। তো চলো ভাতটা বানিয়ে আমরা স্নান করে এসে লাঞ্চ করি, চলো তোমাদের দেখাই। আমি যাব এই যে এই বিল্ডিংটায় যাবো,